হ্যালো বন্ধুরা, তো আমার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বানাবো ডিমের কালিয়া, হাঁসের ডিমের। দেখতে পাচ্ছি ডিমটা ভাজা করতে দিলাম, আর তারপরে মশলা দিয়ে সব কাটা হয়ে গেছে। এটাকে দেখতে নিব, ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। উঠে নিব এখন, এই যে দেখো ডিম নামা নিলাম। এই যে মশলা করছি, করা হয়ে গেলো মশলাটা। এবার ফোড়ন দিয়ে দিব কালো জিরা, তারপর মশলাটা ঢেলে দিব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিবে তোমার ডিমটা, শুকনা শুকনা হবে। এই যে আমার ভিডিওটা নতুন দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখো এটার মধ্যে তেল, কালো জিরা, রসুন, আদা, টমেটো বাটা সবকিছু একসাথে টেস্ট করে নিলাম। এবার মশলাটাকে পুরো কষাবো। কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ডিমটা দিয়ে দেবো। দেওয়ার পরেই শর্টকাট হয়ে যাবে ডিমের কালিয়া। দেখো ডিমটা ভাজা হয়েছে, লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। মশলাটাও হাফ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো মশলাটা ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এরপর ডিমটা দিয়ে দিব, দশটা ডিম আছে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর কার কার ভিডিওটা ভালো লাগলো, কে কে ভাবে ডিমের কালিয়া বানায়, প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।